আমি আমার স্টুডেন্টদেরকে বলি মাঝে মাঝে যে তুমি যখন 1টা ঘন্টা নষ্ট করছো, কাগজে লিখো কেন তুমি এই করেছো এবং ক্ষমা চাও। হ্যাঁ, ক্ষমা চাও যে আমি এই কারণে এই করেছি, একটা চিরকুটেও লিখে দাও যে আমার এই 1টা ঘন্টা অপচয় করেছি, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এবং প্রতিটা ঘন্টার জন্য যদি চিরকুটে 1টা করে লিখতে হতো, তাহলে মানুষ কি করতো না, অপচয় করতো না। 3 দিন পরেই ঠিক হয়ে যেত, মানে প্রতিদিন একই জিনিস লেখার চেয়ে তাই না? অপচয় না করাটাই ভালো। হ্যাঁ, দারুণ আশা করি, দারুণ পদ্ধতি। আমার মনে হয় যে এটা করলে তারাই হতো। এবং আমি মাঝে মাঝে মুসলিমদেরকে বলি, তুমি যদি 1 ওয়াক্ত নামাজ মিস করো, তাহলে 1 বেলা খাবে না। হ্যাঁ, 1 বেলা খাওয়াটা বন্ধ রাখো। 2 ওয়াক্ত নামাজ মিস করেছো, 2 বেলা খাবে না। হ্যাঁ, তো এইভাবে আমি বলতাম। কেন বলেছি মানে, তখন দেখলাম যে হ্যাঁ, তারা নামাজ পড়া শুরু করেছে। এবং অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকে বলবো যে অনেকেই দেখবেন যে একেবারে রাত্রে ইচ্ছা মতো যাচ্ছে, এদিকে ভোরবেলা উঠে না, তারা উঠছে আবার দিনের বেলা, তাও আবার কখন কেউ বিকালে উঠছে, কেউ দুপুরে উঠছে, দিনটাই পার করে। এক বাবা আমার কাছে আসছে, যে সে বলল, উনি বললেন যে স্যার, আপনি তো অনেক মানুষকে মানুষ করলেন, অনেক ছেলে মেয়েকে মানুষ করলেন, আমার ছেলেকে তো মানুষ করতে পারবে না। আমি কি আর কেন বলছি, আমার ছেলে তো আসলে সারা রাত জেগে থাকে, আর ও যখন উঠে তখন হচ্ছে মাগরিবের আজান দেয়। আমি বললাম, মাই গুডনেস, এটা কিভাবে আপনি টলারেট করছেন? বলছে এটা তার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আবার কখনো কখনো মাগরিবের পরে তারপরে সে উঠে। তাহলে আপনারা সহ্য করেন কিভাবে? বলছে আমি আপনার কাছে নিয়ে আসি, ও এখানে আইলস করুক এবং জীবনটা একটু ই করে দেন, আমি আমার আর কিছু চাওয়া নাই। রিটায়ার্ড পার্সন, তো উনি বললেন এটা। তারপর আমি ওর সাথে কথা বললাম, কথা বলার কিছুক্ষণ পরে দেখলাম যে হ্যাঁ, ওর বাবা মার কথা শুনে নাই, আমার কথা শুনলো। অনেক সময় হয় কি দেখবেন যে টিচারকে ওরা না বলতে পারে না। আমি কিছু কিছু বললাম ওকে, কয়েকটা লজিক দেখালাম, তারপর বললো যে স্যার আমি এখন করবো। প্রথম 7 দিন ওকে এটা লেগেছিল একটু, এই এটাকে এখান থেকে টার্ন করাতে, তারপর কিন্তু সে এই হয়েছে। আমি এই জন্য বলবো, প্রত্যেক বাবা মাকে বলবো, এই মুহূর্তে লকডাউনের মধ্যে ঘরে বসে আছেন, মনিটর করেন আপনার সন্তানকে, আপনার নিজেকেও করেন যে আপনি কি করছেন সময়টা, এবং এই সময়টা কাজে লাগান, ইনশাল্লাহ আপনার এবং আপনার পরিবারের এবং আপনার সন্তানের জীবন চেঞ্জ করা যথেষ্ট।